ছিলেন 71 থেকে 75 বা 72 থেকে 75 তারপরে 21 বছর আপনাদেরকে রাস্তায় রাস্তায় ঘুরতে হয়েছে মানুষের কাছে মাফ চাইয়া 96 সালে ক্ষমতায় আসছেন মনে আছে আওয়ামী লীগের 96 সালে মানুষের কাছে মাফ চেয়ে ক্ষমতায় আসছেন আর এইবার যখন ক্ষমতা থেকে মানুষ আপনাদের বিদায় করবে আগামী 100 বছরে ইনশাআল্লাহ ক্ষমতায় আসবেন এইটা আমরা যেমন জানি এইটা আওয়ামী লীগও খুব ভালো জানে আর জানে বলেই বিনা ভোটে সংসদ বানায় জানে বলেই মধ্যরাতে নির্বাচন করে জানে বলেই এখন ইভিএম দিয়ে ভোট করতে চায় পরিষ্কার বলি ন্যূনতম সুষ্ঠু ভোট যদি হয় আরে পুরোপুরি সুষ্ঠুর দরকার নাই মোটামুটি সুষ্ঠু ভোট যদি হয় বিএনপি 300 আসনের মধ্যে 250 এর বেশি আসন নিয়ে সংসদে যাবে ইনশাআল্লাহ আমার ভাইরা আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন দেশের মানুষ ভালো নাই যখন বিএনপি নেতা কর্মীরা ভালো নাই যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভালো নাই জনাব তারেক রহমান দেশে ফিরতে পারছে না অনেক যুদ্ধ করেছি আমরা 13 বছর অনেক রক্ত দিয়েছি অনেক জেল খেটেছি অনেক মামলা মোকদ্দমা শিকার হয়েছি আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে কোন কিছু আমাদেরকে আর আটকাতে পারবে না ইনশাআল্লাহ আপনারা আছেন আপনারা আছেন শেখ হাসিনা দমকদার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে ইনশাআল্লাহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আমরা আগামী নির্বাচনে যাব ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ আমাদের যেই কষ্ট এতগুলো বছর আমাদের উপরে গেছে যেই নির্যাতন নিপীড়ন গেছে তার অবসান হবে সকাল 7টার সময় রওনা হয়েছি ঢাকা থেকে কিন্তু উন্নয়নের মহাসড়কে তো এখন বাংলাদেশ প্রতি কিলোমিটার যাইতে 1 ঘন্টা করে সময় লাগে তো কি করব বলেন এই ট্রাফিক জ্যাম ঠেলে এতক্ষণে এসে আমি পৌঁছাইছি আপনারা ধৈর্য ধরে এত কষ্ট করে এই গরমে এই রোদে আপনারা অপেক্ষা করেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এটাই প্রমাণ করে যে আমার ভাইয়েরা যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে দলের জন্য যে কোনো কর্মসূচিতে যে কোনো রকম ঝুঁকি নিয়ে অংশগ্রহণে প্রস্তুত আলহামদুলিল্লাহ আমি আস্তে আস্তে আজকে খবর দেখছিলাম জেলায় জেলায় আমার ভাইদের উপরে হামলা হয়েছে জেলায় জেলায় পুলিশের হামলা হয়েছে গুন্ডা লীগ ছাত্রলীগ যুবলীগ গুন্ডা লীগের হামলা হয়েছে আমি পুলিশ প্রশাসনকে পরিষ্কার বলতে চাই হামলা মামলা করে বিএনপিকে দমাইতে পারবেন না মামলা তো বহু দিছেন আমাদের 35 লাখ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিছেন 2.5 লাখের উপরে মামলা জমা করছেন তাদের বিরুদ্ধে দমাইতে পারছেন তাদেরকে দমাতে পারবেন না আপনারা ভয় পান দেশনেত্রী জনাব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা ভয় পান আগামী রাষ্ট্রনায়ক বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বাংলার অহংকার জনাব তারেক রহমান এবং সেই কারণেই আপনারা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী যিনি কোনোদিন কোন নির্বাচনে কোন আসন থেকে পরাজিত হন নাই তাকে আপনারা বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন আপনাদের হুঁশিয়ার সাবধান করে দেই বহু অন্যায় করেছেন বহু পাপ করেছেন বহু মায়ের বুক খালি করেছেন বহু ভাইকে বোনহারা করেছেন বহু ভাই বহু বোনকে তার স্বামী হারা করেছেন আর সব আর সময় নাই একটা একটা করে আমরা হিসাব নেব সবাইকে বিচারের আওতায় আমরা আনবো ইনশাআল্লাহ সামনে নির্বাচন 2023-এর শেষে বা 2024-এর শুরুতে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না পরিষ্কার বলে দিচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হবে না পরিষ্কার বলে দিচ্ছি ইভিএম নিয়ে রঙ্গক
নির্বাচনে বিএনপি সহ কোন বিরোধী দল নির্বাচনে অংশ নেবে না। ভোট হবে ব্যালটে। 2008 সালে যখন ক্ষমতায় আসছেন তখনও জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসছেন। 2014 সালে সাহস হয় নাই সবার অংশগ্রহণে একটা নির্বাচন দেয়ার। 153টা আসনে বিনা ভোটে সংসদ সাজায়া বসে গেছেন। আর 2018 সালের নির্বাচন করেছেন মধ্যরাতে। ছি হাসিনা ছি, পরিষ্কার বলে দেই, বাংলাদেশে নাকি বিদ্যুৎ এত উৎপন্ন হয়েছে যে এখন নাকি টুকরিতে টুকরিতে করে বিদ্যুৎ বেচা হবে। তাদের ওই কি একটা গায়িকা এমপি আছে না, তিনি বলে টুকরিতে টুকরিতে নাকি বিদ্যুৎ ফেরি করে বেড়ানো হবে। কয় ঘন্টা লোক সেদিক থাকে এখন দিনে? কয় ঘন্টা? 15 থেকে 16 ঘন্টা বিদ্যুৎ থাকে না। এত বিদ্যুৎ কোথায় গেল প্রশ্ন করি। হাজার হাজার কোটি টাকা যে আপনাদের কিছু বন্ধু বান্ধব, আপনাদের কিছু ঘনিষ্ঠ লোক, আপনাদের কিছু দলীয় লোকের হাতে যে হাজার হাজার কোটি টাকা তুলে দিলেন বিদ্যুতের নামে, সে বিদ্যুৎ কোথায়? আমাদের হাতে হারিকেন কেন শেখ হাসিনা জবাব দেন? আমাদের রিজার্ভ নাকি অনেক। রিজার্ভ হলো আমাদের দেশের টাকা, বিদেশি টাকা কেন্দ্রীয় ব্যাংকে থাকে, সেটা নাকি অনেক, $40 বিলিয়ন। উড়ি বাপ রে বাপ, রিজার্ভ যদি এতই বেশি হয় তাহলে আজকে অর্থনীতির এই অবস্থা কেন? বিদ্যুৎ দিতে পারেন না, তেলের দাম মধ্যরাতে বাড়ায় দেন, সারের দাম বাড়তেছে দফায় দফায়, মানুষ নাভিশ্বাস উঠে গেছে। আমরা নাকি বেহেশতে আসি, এমন বেহেশতে আসি যেখানে মোটা চাল কিনতে হয় 55 টাকা কেজিতে, যেখানে এক ডজন ডিম কিনতে হয় 140 টাকায়। এমনই বেহেশতে আছি যেখানে 1 লিটার সয়াবিন তেল কিনি 200 টাকায়। বিএনপির সময় কত ছিল? 80 টাকা। আমরা যখন 2008-এ আমাদের ক্ষমতার পর আপনারা ক্ষমতায় আসেন, ওয়াদা করছিলেন 10 টাকা সের চাল খাওয়াবেন, কোথায় গেল সেই ওয়াদা? ওয়াদা করছিলেন ঘরে ঘরে চাকরি দিবেন, কোথায় গেল সেই ঘরে ঘরে চাকরি? কেন এখন ঘরে ঘরে আমার ভাইরা বেকার থাকে? কেন আমাদেরকে 80 টাকা কেজিতে চাল কিনতে হয়? এই জবাব আপনাকে দিতে হবে।